স্বাগত বন্ধুরা। কি এখনো নিশ্চয়ই কানে মহালয়ার সেই আমেজটা রয়েছে? আচ্ছা বন্ধুরা, বলতে পারো শিল্পীর আসল মর্যাদা ঠিক কোথায়? বলতে পারো? একদম ঠিক, একজন শিল্পীর কাছে বস্তুবাদী প্রাপ্তির চেয়েও আরো অনেক ঊর্ধ্বে বিরাজ করে তার সৃষ্টির প্রতি ভালোবাসা, পূর্ণ সম্মান এবং যথাযথ স্বীকৃতি। তাই এই মহালয়ার পুণ্যতিথিতে তোমাদের জন্য আজ থাকছে এরকমই একটা গল্প, এক শিল্পীর স্বীকৃতির গল্প, এক নারীর আমিত্বের গল্প। আর থাকছে একটা ছোট্ট অনুরোধ, আমাদের চারিপাশে থাকা এরকম বহু শিল্পীকে, বা বলা ভালো হারিয়ে যাওয়া শিল্পীকে, তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়ার, তাদের আমিত্বকে, তাদের শিল্প সত্তাকে যথাযথ স্বীকৃতি দেওয়ার। স্টোরিহোলিক্সে মহালয়ার এই পুণ্যতিথিতে তোমরা শুনবে সব্যসাচী ভট্টাচার্যের কলমে স্বীকৃতি। আজকের গল্পের গল্প পাঠে থাকছে বর্ণিশা। অন্যান্য চরিত্রে রয়েছে জয়শ্রী, পূজা, শ্রুতর্ষী, দেবায়ন, কৌস্তভ, সোমতীর্থ, নবনীতা এবং গল্পের ঠিকানা চ্যানেল থেকে সায়নদীপ। আজকের গল্পের পোস্টার ডিজাইনে শুভায়ন, সাউন্ড এডিটিং এবং মিক্সিংয়ে আমি সৌরভ, পর্ব পরিচালনায় সাহেব। শুনতে থাকো আমাদের আজকের গল্প সব্যসাচী ভট্টাচার্যের কলমে স্বীকৃতি। এত রাত হয়ে গেল, বৌমার এখনো বাড়ি ফেরার সময় হলো না। এবার তোকে একটু শক্ত হতে হবে খোকা। কিসের এমন চাকরি যে বাড়ির বউ রাত্রি 9টার সময়ও বাড়ির বাইরে থাকে? আমাদের রায়বাড়ির একটা সম্মান আছে সমাজে, আর সেটা নিয়ে তোর বউ ছিনিমিনি খেলবে, এটা কিন্তু আমি মেনে নেব না। বেশ রেগে গিয়ে কথাগুলো বললেন মৃণালিনী রায়, বাবিনের মা, ঐশিকার শাশুড়ি এবং রায়বাড়ির বর্তমান কর্ত্রী। কর্তা সুধাংশুবাবু নিপাট ভালো মানুষ, রিটায়ার্ড ব্যাংক অফিসার, তবে সংসারের সাথে পাঁচে উনি খুব একটা থাকেন না, লেখালেখি করতে ভালোবাসেন। বেশ বড় বড় পত্রিকাতে তার লেখা প্রকাশিত হয়েছে, নিজের কিছু বইও প্রকাশিত হয়েছে। মোটের ওপর সাহিত্যিক মহলে তার ভালোই নাম ডাক। তবে মৃণালিনী দেবী দাপুটে মহিলা, বলা ভালো তার দাপুটে রায়বাড়ির আভিজাত্য আর বনেদিয়ানা এখনও বেঁচে আছে। বাবিন আর ঐশিকা দুজনেই তথ্য প্রযুক্তি অফিসে কর্মরত, আগে দুজনে একই অফিসে কাজ করত, সেখান থেকে ইয়ালা প্রেম আর বিয়ে। যদিও ছেলের এই নিজেই পাত্র নির্বাচন মৃণালিনী দেবীর মোটেই পছন্দ ছিল না, তবে উনি খুবই বিচক্ষণ, তাই ছেলের উপর নিজের মতামত চাপিয়ে দেননি। তবে হাবে ভাবে ঐশিকাকে প্রায় সবসময় বুঝিয়ে দেন যে এই সংসারে ওনার কথাই শেষ কথা। কিছুদিন হলো ঐশিকা অন্য একটি কোম্পানিতে চাকরি পেয়েছে, সেই নিয়েও আপত্তি ছিল মৃণালিনী দেবীর। তবে বাবিন তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়েছে যাতে সে বাধা না দেয়। কদিন ধরে ঐশিকার বাড়ি ফিরতে বেশ দেরি হচ্ছে, কিছু জিজ্ঞেস করলেই বলে অফিসে কাজের চাপ। কিন্তু আজকে রাত 9টা বেজে গেছে, এখনো বাড়ি ফেরার নাম নেই তার। মৃণালিনী দেবী তার ছেলেকে স্পষ্টই জানিয়ে দিলেন যে বাড়ির বউয়ের এত রাত করে বাড়ি ফেরা তিনি মোটেই মেনে নেবেন না। একটু পরেই কলিং বেলের আওয়াজ আর সাথে ঐশিকার প্রবেশ। বাবিন কিছু বলার আগেই রাগত কণ্ঠে মৃণালিনী দেবী বলে উঠলেন, শোনো বৌমা, আমাদের সংসারে বাড়ির বউ রাত 9টার পরে বাড়ি ফিরবে, এটা কিন্তু আমি মেনে নেব না। দরকার হলে চাকরি ছেড়ে দেবে, রায়বাড়ির বউয়ের রাত বিরেতে বাড়ি ফেরা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মা, আসলে অফিসে একটা ক্লায়েন্ট ভিজিট চলছিল, তাই এই কদিন খুব চাপে ছিলাম, তবে এরপর আবার আগের মতোই তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসব, মৃণালিনী দেবীকে জানালো ঐশিকা। তবে মা, একটা অনুমতি চাইবো তোমার কাছে, আসলে অনেক দিন বাবা মায়ের কাছে যাওয়া হয় না, শুনছিলাম তাদের শরীরটা একটু খারাপ, তাই ভাবছিলাম যে যদি কদিনের জন্য একটু বাড়ি থেকে ঘুরে আসতে পারতাম, এই বেশি না সপ্তাহখানেক থেকেই আবার ফিরে আসব। বেশ, বাবা মার কাছে যাওয়ার ব্যাপারে আমি বাধা দেব না, তবে এক সপ্তাহটা যেন এক সপ্তাহ থাকে, তার বেশি যেন না হয়। বাবিন,
তুই কাল সকালে বৌমাকে বাপের বাড়ি দিয়ে আসবি, আর ওনাদের জন্য মিষ্টি নিয়ে যেতে ভুলিস না যেন। আমি আধ ঘন্টার মধ্যে রাতের খাবার দিচ্ছি, আমাকে যেন আর অপেক্ষা করতে না হয়। রাত 1টা বাজে, আজ কিছুতেই ঘুম আসছে না মৃণালিনী রায়ের। অতীতের স্মৃতিগুলো হঠাৎ করেই আজ মনের মধ্যে কেমন ঝড় তুলছে। সেই ছোট্ট মিনু বাবার হাতে হাত রেখে স্কুলে যেত, সেই গ্রামের পথ দিয়ে হেঁটে যাওয়া, স্কুলের ক্লাস, টিফিনে বন্ধুদের সাথে টিফিন ভাগ করে খাওয়া, আজকে খুব মনে পড়ছে সেই সব দিনগুলোর কথা। ছোট থেকেই কবিতা গল্পের নেশা ছিল মিনুর, একটু একটু করে লিখে তার বাবাকে দেখাত। দেখো তো বাবা, কেমন হয়েছে গল্পটা? গ্রামের অনুষ্ঠানে নিজের লেখা কবিতা আর গল্প শুনিয়ে সে হাততালির আওয়াজ আজও তার কানে বাজে। উচ্চ মাধ্যমিকের পরে কলকাতার কলেজে বাংলা নিয়ে ভর্তি হলো সে। সেখানেও নিজের লেখার গুণে কলেজের ম্যাগাজিনে প্রত্যেক বছর তার লেখা ছাপা হয়েছে। এছাড়া নানা রকম বিতর্ক প্রতিযোগিতাতেও মিনুকে টক্কর দেওয়া একেবারেই সহজ ছিল না। খুরোধার যুক্তি এবং তার বলার নিপুণতা খুব অল্প সময় জনপ্রিয় করে তুলেছিল মিনুকে। কিন্তু এসবের মাঝে হঠাৎই তার বিয়ে ঠিক হয়ে যায়। তার কলেজের প্রিন্সিপাল অমলেশবাবু নিজের একমাত্র ছেলে সুধাংশুর সাথে মিনুর বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হন মিনুর বাবার কাছে। বিয়েটাও হয় খুব তাড়াতাড়ি, আর তারপরেই বৌদি, ও বৌদি, বৌদি কি হলো, অনেক বেলা হলো তো, তোমার শরীর খারাপ নাকি? তুমি তো এত বেলা অবধি বিছানায় থাকো না। ও বৌদি, মালতীর মায়ের ডাকে ঘুম ভেঙে যায় মৃণালিনী দেবীর। ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 7:30 বাজে। আজকে অনেক দেরি হয়ে গেছে, রোজ সকালে 6টায় উঠে স্নান পুজো করে তারপর রান্নাঘরে যাওয়া। গত 30 বছর ধরে এটাই মৃণালিনীর দৈনিক রুটিন। কালকে হঠাৎ যে কেন পুরনো দিনের কথাগুলো এত মনে পড়ছিল। সেদিনকার মিনু আর আজকের মৃণালিনী দুটো আলাদা মানুষ, তাই পুরনো স্মৃতি ঘেঁটে আর কোনো লাভ নেই। আজকে আবার বিকেলের ফ্লাইটে সুধাংশুবাবু দিল্লি যাবেন, ওখানে এক সাহিত্য একাডেমি থেকে তাকে পুরস্কৃত করা হবে। এরম অনেক পুরস্কার তাদের বসার ঘরে সাজানো আছে, সেগুলোর দিকে মাঝে মাঝে তাকান মৃণালিনী, আর ধুলো পড়ে গেলে মুছে আবার সাজিয়ে রাখেন। এগুলো তার স্বামীর সম্মান, কত গুণী মানুষ তার স্বামী। এই পুরস্কারগুলোর দিকে তাকিয়ে কোথাও যেন একটা অন্যরকম অনুভূতি হয় তার। যাই হোক, এখন এসব ভাবার সময় নেই, বাবিন অফিসে বেরোবে, বৌমা বাপের বাড়িতে। যদিও 1 সপ্তাহের জন্য গেছিল, কিন্তু তার বাবার শরীরটা হঠাৎ খারাপ হওয়াতে তাকে এখন সেখানেই থাকতে হচ্ছে, তাই রান্নাবান্নার দায়িত্ব এখন মৃণালিনী দেবীর। সামনেই আবার দুর্গাপুজো, তার আয়োজনও বাকি। ঐশিকার উপর মুখে যতই রাগ দেখান মৃণালিনী, তিনি জানেন মেয়েটা খুব কাজের, ও থাকলে তাকে এত চিন্তা করতে হতো না, একা হাতেই পুজোর বাজার সব সামলে নিতে পারত। কিন্তু এখন বিয়াই মশাই অসুস্থ, এই সময় তাকে ছেড়ে পুজোর বাজার করার কথা বৌমাকে বলা যায় না। দেখা যাক, বিয়াই মশাই সুস্থ হলেই বরং ভাবা যাবে এসব নিয়ে। সুধাংশু আজকে দিল্লি যাবে, বাবিনও আজকাল বেশ রাত করে ফেরে। এই সময়টা খুব একা লাগে মৃণালিনীর, তিনি খুব একটা টিভি দেখা পছন্দ করেন না। মাঝে মাঝে কিছু গল্প উপন্যাসের পাতা উল্টে পাল্টে দেখেন ঠিকই, কিন্তু আজকাল যেন তাতে উৎসাহ হারিয়ে ফেলছে। আজ বহুদিন পর একটা ইচ্ছে হচ্ছিল মৃণালিনী দেবীর, 30 বছর আগে যে জিনিসটার সাথে সম্পর্ক ছেদ করে দিয়েছিল। ছাদের চিলে কোঠার কোণে একটা পুরনো ট্রাঙ্কে স্থান হয়েছিল তার। আজ এই 30 বছর পর তাকে দেখতে খুব ইচ্ছে করছে, তার স্পর্শ পেতে, তাকে অনুভব করতে খুব ইচ্ছে করছে। সুধাংশুবাবু এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পর মৃণালিনী দেবী আস্তে আস্তে ছাদে উঠলেন। ছাদে তিনি প্রায় রোজই ওঠেন, কিন্তু আজ অনেকদিন পর আবার চিলে কোঠার ঘরটায় ঢুকলেন। বড্ড ধুলো পড়েছে চারিদিকে, মালতীর মাকে দিয়ে পরিষ্কার করাতে হবে এবার। ওই তো সেই ট্রাঙ্ক, ঘরের কোণে পড়ে থাকা ট্রাঙ্কটির দিকে তাকিয়ে নিজের মনেই হেসে উঠলেন মৃণালিনী।
সেই 30 বছর আগে এই ট্রাঙ্কের ভিতরেই দমবন্ধ অবস্থায় মৃত্যু হয়েছিল একজনের। মৃত্যু হয়েছিল 25 বছরের সেই সদা হাস্যময় মিনুর, আর জন্ম হয়েছিল আজকের কাঠিন্য ঘেরা প্রবল ব্যক্তিত্ব সম্পন্না মৃণালিনী রায়। ধুলোর আস্তরণটা মুছে ট্রাঙ্কটা খুললেন তিনি। কিন্তু এ কি, এখানে তো ছিল তার সেই অমূল্য সম্পদ, কোথায় সেটা? 30 বছর আগে এই ট্রাঙ্কের ভিতরেই তো রেখে দিয়েছিলেন তাকে, অনেক কষ্টে, অনেক যন্ত্রণায়। এত বছরে একটা দিনও এমন যায়নি যেদিন তার সেই লুকিয়ে রাখা সম্পদের জন্য তার মন কাঁদেনি। তাই তো সে দুঃখ আর কান্নাকে চেপে রাখতে আরও কঠিন হয়েছে। সকলের কাছে নিজেকে প্রমাণ করেছে এক কঠোর দয়া মায়াহীন নারী হিসেবে, কিন্তু সেই কাঠিন্যের মধ্যে লুকিয়ে থাকা দুঃখ আর কান্নাকে কেউ বোঝেনি, এমনকি তার নিজের সন্তানও না। কিন্তু অন্তত এইটুকু আশা ছিল যে তার এই অমূল্য সম্পদ তার সামনে না থাকলেও এই বাড়ির এক কোণে সে আছে। কিন্তু আজকে ট্রাঙ্ক খুলে যখন দেখলেন তার সেই লুকিয়ে রাখা প্রাণভোমরাটাই নেই, এক প্রবল হতাশা আর যন্ত্রণায় আর্তনাদ করে উঠলেন মৃণালিনী দেবী। এক বিশাল শূন্যতা ঘিরে ধরল তাকে, এক লহমায় মনে হলো তার সবটা যেন শেষ হয়ে গেল। কতক্ষণ এভাবে বসেছিলেন জানেন না, কলিং বেলের আওয়াজ শুনে তার ঘোর কাটল। বাবিন অফিস থেকে ফিরেছে, মাকে এমন অবস্থায় দেখে বাবিন প্রশ্ন করল, কি হয়েছে তোমার, শরীর খারাপ? কিছু না বাবা, তুই হাত মুখ ধুয়ে বিশ্রাম নে, আমি তোর খাবারের ব্যবস্থা করছি। এমন সময় ফোন বেজে ওঠে মৃণালিনী দেবীর, ঐশিকা ফোন করেছে। হ্যাঁ বৌমা বলো, তোমার বাবা কেমন আছেন? কি বললে, পুরস্কার? বাহ, এ তো খুব ভালো খবর, বাবিনকে জানিয়েছো? বাবিনের বাবাও তো আজকে দিল্লি গেছে কোন এক সাহিত্য পুরস্কার অনুষ্ঠানে, কালকে ফিরবেন। তোমার অনুষ্ঠান সামনের বুধবার, মানে মহালয়ের দিন? বাহ, খুব ভালো, তোমার কর্মক্ষেত্রে তুমি ভালো কাজের জন্য পুরস্কার পাচ্ছ, এ তো আনন্দের বিষয়। আমি? আসলে বৌমা, আমি তোমার অনুষ্ঠানে গিয়ে কী করবো, আমি আর এসবের কী বুঝি। তোমার শ্বশুরমশাই আর বাবিন অবশ্যই যাবেন। এ তোমার কেমন জেদ বৌমা, তুমি জানো যে আমি এক কথা বেশিবার বলা পছন্দ করি না। আমার শুভকামনা তোমার সাথে অবশ্যই থাকবে, কিন্তু তোমাদের অফিসের অনুষ্ঠানে আমার যাওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তুমি সেই একই অযৌক্তিক দাবি করছো। আচ্ছা বেশ, আমি চেষ্টা করব, এখন রাখলাম, সাবধানে থেকো। ভারী অদ্ভুত মেয়ে এই ঐশিকা। মৃণালিনী দেবী কিন্তু সেরম খোলামেলাভাবে কোনোদিনই তার সাথে মেশেনি, বরং এক গাম্ভীর্য আর কাঠিন্য বজায় রেখেছে সবসময়। কিন্তু মেয়েটা যেন কোনো এক বন্ধনে বাঁধতে চাইছে তাকে, কিন্তু এই বয়সে সে কোনো নতুন বন্ধনে আর বাধা পড়তে চায় না। একটা বন্ধন ছিল ওই 30 বছর পুরনো ট্রাঙ্কটার সঙ্গে, আজ সেটাও শেষ হয়ে গেছে। মেয়েটা এক অদ্ভুত জেদ ধরেছে আজকে, তাদের অফিসের অনুষ্ঠানে সে পুরস্কার পাবে, বাড়ির সকলকে সেখানে যেতেই হবে। মৃণালিনী দেবী কী করে বোঝাবে যে এইসব অনুষ্ঠানে যেতে তার আর ভালো লাগে না, এইসব অনুষ্ঠানে গেলে অতীতের সেই মুহূর্তগুলো তাকে বারবার দংশন করতে থাকে। কী করে বোঝাবে যে এই হাততালি, এই স্টেজ বারবার তাকে ফিরিয়ে নিয়ে যায় 30 বছর আগের সেই মুহূর্তগুলো। আমাকে দেখেছেন বাবা? হ্যাঁ বৌমা, শুনলাম তোমার লেখা কোনো গল্প নাকি প্রভাতী পত্রিকায় প্রকাশিত হবে। ওখানকার সম্পাদক অরুণবাবু আমার বিশেষ বন্ধু, তার থেকেই শুনলাম। হ্যাঁ বাবা, আমি আপনাদের আজকেই জানাতাম, আমার গল্পটা নির্বাচিত হয়েছে ওদের পত্রিকায় প্রকাশনার জন্য। আপনি তো জানেন বাবা, প্রভাতী পত্রিকায় নির্বাচিত হওয়া এক বিশাল সাফল্য, অনেক বড় বড় লেখক লেখিকা এই প্রভাতী পত্রিকা থেকেই তাদের কাজ শুরু করেছিলেন। আজকে আমার খুব আনন্দের দিন বাবা।
বৌমা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, তুমি রায় বাড়ির পুত্রবধূ, আমি অমলেশ রায়। চাই না যে আমার বাড়ির বউ পত্রিকায় লেখা প্রকাশ করে বেড়াক। ঘরের বউ ঘর সামলাবে, এটাই আমার সিদ্ধান্ত। হ্যাঁ, আমি জানি যে কলেজে তুমি নানা রকম সাংস্কৃতিক কাজে যুক্ত ছিলে এবং প্রিন্সিপাল হওয়ার কারণে সেই সময় তোমাকে আমি উৎসাহিত করেছি, কিন্তু এখন পরিস্থিতি অন্য। তুমি আমার বাড়ির বউ, তাই আমি চাই না যে বাড়ির কাজ ছাড়া অন্য কিছুর সাথে তোমার যোগাযোগ থাকুক। আরেকটি কথা, সুধাংশুও লেখালেখি করে, যদিও এখনো কোনো বড় জায়গায় ওর লেখা প্রকাশিত হয়নি, তাই আমি চাই না আমার ছেলে কোনো হীনমন্যতা নিয়ে বাঁচুক। তার বউয়ের লেখা তার থেকে বেশি প্রশংসিত হচ্ছে, এটা তার আত্মসম্মানের পক্ষে যথেষ্ট অপমানজনক। তাই আমি আজ থেকে চাই যে তুমি তোমার এই লেখিকা সত্তাকে বিসর্জন দিয়ে শুধুমাত্র সুধাংশু রায়ের স্ত্রী আর রায় বাড়ির পুত্রবধূ এই পরিচয় নিয়ে বেঁচে থাকো। এক মুহূর্তে পায়ের তলা থেকে মাটি সরে গেছিল মিনুর, সারা শরীরটা যেন অবশ হয়ে এসেছিল। এ কি বলছেন বাবা, যে মানুষটা কলেজের প্রত্যেকটা অনুষ্ঠানে স্টেজে উঠে তাকে অভিবাদন জানাতেন, বিয়ের আগে যে মানুষটা মিনুর বাবার হাত ধরে বলেছিল মিনু আমার বাড়িতে আমার মেয়ে হয়ে থাকবে, ওর সমস্ত ইচ্ছাকে আমরা সবসময় সম্মান করব, সেই মানুষটার এই রূপ দেখে হতবাক হয়ে গিয়েছিল মিনু। তার স্বামীর সমর্থনও সে পায়নি। সুধাংশু মানুষ হিসেবে খারাপ নন, কিন্তু মেকি পৌরুষকে বাদ দিয়ে সেদিন স্ত্রীর সমর্থনে কথা বলার ইচ্ছে বা সাহস কোনোটাই দেখাননি। তারপর কেটে গেছে 30 বছর, একটু একটু করে নিজেকে পাল্টে ফেলেছে মিনু, মরে গেছে মিনু, আজ সে শুধুই মৃণালিনী। নমস্কার, আজকে এই সন্ধ্যায় উপস্থিত থাকার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। বৌমাকে বেশ লাগছে আজকে, শেষ অবধি অনুষ্ঠানে এসেছে মৃণালিনী, বৌমার অনুরোধ ফেলতে পারেনি। আজ এত বছর পর আবার সেই স্টেজ, আলো, হাততালি, বৌমা অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব বেশ ভালোই সামলাচ্ছে। 25 বছরের ঐশিকার মধ্যে সেই 25 বছরের মিনুকে যেন কোথাও খুঁজে পাচ্ছে মৃণালিনী। আপনারা সকলে জানেন আমরা প্রত্যেক বছর এই দিনটাকে একটু বিশেষভাবে পালন করি। মহালয়া মানে দেবী পক্ষের শুরু, তাই প্রত্যেক বছর এই বিশেষ দিনে আমরা কোনো সমাজের বিশেষ নারীকে সম্মান প্রদান করে থাকি। কারণ আমরা মনে করি প্রত্যেক মেয়ের মধ্যেই রয়েছে মা দুর্গা, তাই গৃহবধূ হোক বা চাকুরিরতা, খেলোয়াড় হোক বা সবজি বিক্রেতা, যে কোনো নারী সমাজে অনন্যা, আর প্রত্যেক বছর তাদের মধ্যে কাউকে আমরা সম্মান প্রদান করে নিজেরা গর্ব অনুভব করি। আজ আমরা সেরকমই একজন মানুষকে সম্মান জানাব, তার নাম হয়তো আপনারা এতদিনে অনেকেই জেনে গেছেন, তার লেখা গল্প সাম্প্রতিককালে খুব আলোড়ন ফেলেছে। গল্পের নাম আর লেখিকার নাম জানলেই হয়তো আপনারা এর মধ্যেই বুঝে যাবেন যে কার কথা বলছি, কিন্তু সেটা বলার আগে আমি তার ব্যাপারে কিছু বলতে চাই। দর্শক আসনে বসা মৃণালিনী বেশ অবাক হলো, বৌমা তো বলেছিল সে পুরস্কার পাবে, কিন্তু এখানে তো অন্য কাউকে পুরস্কার দেওয়ার কথা বলা হচ্ছে। আজ আমি আপনাদের সকলের কাছে একটা মেয়ের গল্প বলবো, সদা হাস্যময়ী প্রাণোচ্ছল একটা মেয়ে, যার লেখার শৈলী অনেক বড় বড় লেখকদের কাছে ঈর্ষণীয়, যার যুক্তি আর বাচন ক্ষমতা যে কোনো বিতর্ক প্রতিযোগিতায় অনায়াসেই এনে নিতে পারে প্রথম পুরস্কার। বিয়ের পর সেই মেয়েটাকেই বলা হয় তার সমস্ত ইচ্ছে স্বপ্নকে
বিসর্জন দিয়ে শুধু সংসারের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকতে। আপনারাই বলুন, সেই মেয়েটার মনের অবস্থা তখন কীরকম হতে পারে? আমাদের আজকের গল্পের নায়িকার জীবনেও কিন্তু সেই রকমই একটা গল্প রয়েছে। সেরকমই একটা ঝড় বয়ে গেছিল আজ থেকে 30 বছর আগে। তার সমস্ত স্বপ্নকে গলা টিপে মেরে ফেলতে হয়েছিল শুধু বনেদি বাড়ির বউয়ের পরিচয় নিয়ে জীবন করার জন্য। ওই প্রাণোচ্ছল মেয়েটির মৃত্যু ঘটল আর জন্ম নিল এক কঠিন নারী। কার কথা বলছে ঐশিকা? ঈশ্বর, এ কি পরিস্থিতিতে ফেললে আমাকে! বৌমা যে ঘটনা বলছে সেটা তো কোনো গল্প না, সেটা তো আমার নিজের জীবনের কাহিনী। তবে তবে কি বৌমা, কিন্তু সেটা কিভাবে সম্ভব? সে 30 বছর আগের ঘটনা জানা তো বৌমার পক্ষে সম্ভব না। আপনাদের সকলের উত্তেজনা আর বাড়াবো না। হ্যাঁ, আপনাদের সকলের প্রিয় গল্প হারিয়ে যাওয়া মেয়েবেলার লেখিকা মিনুকেই আমরা আজ সম্মানিত করব। তবে মজার কথা হলো, উনি কিন্তু নিজেও জানেন না যে আজকে উনি পুরস্কৃত হবেন। জানলে অবশ্য উনি আজকের এই অনুষ্ঠানে আসতেন না, তাই এই সত্যি কথাটা আমাকে তার কাছ থেকে গোপন করতে হয়েছে। আমি খুব আনন্দের সাথে মঞ্চে ডেকে নিচ্ছি হারিয়ে যাওয়া মেয়েবেলা গল্পের লেখিকা মিনু ওরফে মৃণালিনী রায়কে। এসো মা, 30 বছর আগে যে দিনটা তোমার দেখার কথা ছিল, আজ সেই দিনটা উপস্থিত। জানি মাঝখানে অনেক মূল্যবান সময় তোমার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু আজকে সেই সমস্ত জিনিস ফিরে পাওয়ার দিন। এসো মা, মঞ্চে উঠে এসো। ওদিকে দর্শক আসনে হতবাক চিত্তে তাকিয়ে মৃণালিনী, এটা কি সত্যি? কিন্তু সে তো কোনো গল্প প্রকাশ করেনি। হ্যাঁ, তার সেই ডায়েরিতে হারিয়ে যাওয়া মেয়েবেলা গল্পটা তিনি লিখেছিলেন এবং এক প্রকাশকের সঙ্গে কথাও হয়েছিল, কিন্তু সে তো 30 বছর আগে। তারপর তো সেই ডায়েরি ট্রাঙ্কে রেখে ছাদের ছিলেকোঠার ঘরে এক কোণে তার সমস্ত স্বপ্নকে চাপা দিয়ে এসেছিল সে। তবে কি সেই ডায়েরি বৌমার হাতেই এসে পড়েছিল? সেই কারণেই সেদিন সে ডায়েরিটা খুঁজে পায়নি ট্রাঙ্কে। তার যে অমূল্য সম্পদ হারিয়ে গেছে ভেবে এক চরম হতাশা গ্রাস করেছিল তাকে। তবে কি সেটা বৌমার হাতেই? এসো মা, আর অপেক্ষা করো না। অনেক বছর তো অপেক্ষা করলে, এবার তোমার প্রাপ্য, তুমি এসে নিয়ে যাও। মৃণালিনী তাকালো সুধাংশুর দিকে। সুধাংশুর চোখের পাতা ভিজে। যাও মিনু, সেদিন বাবার কথার প্রতিবাদ আমি করতে পারিনি, হয়তো চাইনি আমার থেকে বেশি তোমার খ্যাতি হোক। আর তারপর একটু একটু করে তোমার যে স্বপ্নগুলো মরে গেছে, এই 30 বছরে সেটার দিকেও আমি গুরুত্ব দিইনি। কিন্তু কিন্তু আজ বৌমা আমার চোখ খুলে দিয়েছে। যাও মিনু, ইউ ডিজার্ভ ইট। এক অনাবিল আনন্দের অশ্রুধারা বেয়ে চলেছে তার দু চোখ দিয়ে। সে এগিয়ে যাচ্ছে মঞ্চের দিকে। এই তো দেখতে পাচ্ছে তার বন্ধু সুধা হৈমন্তী নীলিমাকে। সবাই হাততালি দিচ্ছে। তার বাংলার শিক্ষক অমলেন্দুবাবু তার মাথায় হাত রেখে বলছেন, যা মা, তুই আজকেও আমার মুখ রেখেছিস। মঞ্চে উঠে দাঁড়ালেন মৃণালিনী। অনুষ্ঠানের প্রধান অতিথি তাকে উত্তরীয় আর পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানালেন আর হাতে তুলে দিলেন সম্মানপত্র। আজ সবকিছু যেন স্বপ্ন মনে হচ্ছে মৃণালিনী। এবার আমরা মৃণালিনী দেবীকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি।
মাইকটা মৃণালিনীর হাতে এগিয়ে দিল ঐশিকা। কিছু বলো মা, সবাই তোমার থেকে কিছু শুনতে চায়। এককালের অন্যতম সুবক্তা মৃণালিনীর আজ কিন্তু কোনো কথাই মুখে আসছে না। আমার আজকে নিজেকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। যে মিনু বহু বছর আগেই নিজের স্বপ্নকে বিসর্জন দিয়েছিল, আজ সেই মিনুকে যে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে, আমি আজকে তার কথা বলব। আমার পুত্রবধূ ঐশিকা, আমার এই স্বপ্ন উড়ানের কাণ্ডারই আমার এই ঐশিকা। আমি অনেক সময় ওকে মিথ্যে বকাবকি করেছি, রাগ করেছি ওর উপর। আসলে নিজের স্বপ্ন পূরণ না হওয়ার যন্ত্রণায় আমি যেন কোথাও নিজেকেই হারিয়ে ফেলেছিলাম। তাই আরেকটি মেয়ে তার ইচ্ছে মতো চাকরি করছে, স্বপ্নের পিছনে দৌড়চ্ছে, এটা বোধহয় আমি মেনে নিতে পারিনি। আমি বৌমাকে সত্যি স্নেহ করি, ওর জন্য চিন্তা করি, কিন্তু আজ আমার বলতে দ্বিধা নেই যে আমি ওর মা হতে পারিনি কখনোই। কিন্তু আজ বৌমা আমাকে যে সম্মান, যে উপহার দিল, আমার নিজের মেয়ে থাকলেও সেটা পারত না। হ্যাঁ, আমি নিজের স্বপ্নকে বিসর্জন দিতে বাধ্য হয়েছিলাম 30 বছর আগে, কিন্তু সেই স্বপ্নকে আপনাদের সামনে যে নিয়ে এসেছে সে আমার বৌমা ঐশিকা। হারিয়ে যাওয়া মেয়েবেলা, সে 30 বছর আগের লেখা গল্প, যেটাকে আপনাদের সামনে আজকে নিয়ে এসেছে আমার বৌমা, আমি এখন বুঝতে পারছি বৌমার রাত করে বাড়ি ফেরা, মাঝে মাঝে বাপের বাড়ি যাওয়া, এই সব কিছুই ছিল আমাকে আজকের দিনটা উপহার দেওয়ার জন্য। তোমার দেওয়া আজকের এই দিনটা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার বৌমা। আমি আজকে সকলের সামনে কথা দিলাম যে তোমার এই সম্মানের মর্যাদা আমি রাখব। মৃণালিনী রায় আবার লিখবে, মিনু নামেই লিখবে। আজকে এই দেবীপক্ষের শুরুতে জন্ম হলো এক নতুন মৃণালিনী রায়ের, আর জন্ম হলো এক মায়ের। ঐশি, আজ থেকে তুই আমার পুত্রবধূ হস, আজ থেকে তুই আমার মেয়ে। তুই তোর মাকে যেমন তার হারিয়ে যাওয়া মেয়েবেলা ফিরিয়ে দিয়েছিস, তোর মা আজকে তোকে সমস্ত ভালোবাসা উজাড় করে দিল। রায়বাড়িতে এবার শুধু মাটির প্রতিমা না, সত্যিকারের ঘরের মেয়ে আসবে। হাততালিতে ফেটে পড়ছে সভাঘর, দর্শক আসনে বসা সুধাংশু আর বাবিনের চোখে জল, আর মঞ্চে মা মেয়ের কান্না আর চোখের জল ধুয়ে দিচ্ছে সমস্ত না পাওয়ার হিসেব। আজ যে সত্যি দেবীপক্ষের সূচনা।